লালমনির হাটে মুহূর্তেই পুড়ে ছাই 12 ব্যবসা প্রতিষ্ঠান। লালমনির হাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই 12টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থল গিয়ে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শুক্রবার সকাল 7টায় উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোয়া বাজারে এ ঘটনা ঘটে। আগুনে মালামাল সহ দোকান পুড়ে প্রায় 2 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। আগুনে হেলা হোসেন কাপড় ব্যবসায়ী, আবু তাহের কাপড় ব্যবসায়ী, হযরত আলী কাপড় ব্যবসায়ী, আওয়াল হোসেন কাপড় ব্যবসায়ী, সুলতান মিয়া দর্জি, হাসমত আলী ওষুধ ব্যবসায়ী, হিমাংশু রায় স্বর্ণ ব্যবসায়ী ও হাসান হোসেনের স্টুডিও দোকান সহ মোট 12টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে গেছে।